পাশাপাশি তিনি বলেন যে তিনি তার উদ্দেশ্যে চ্যানেল ছুড়ে দিচ্ছেন উদয়নগর বিভিন্ন জায়গায় যে উস্কানিমূলক বক্তব্য রাখেন তার যদি ক্ষমতা থাকে তাহলে তিনি যেন নিশিত প্রামাণিককে আটকে দেখান এর আগেও তিনি আটকাতে গিয়েছিলেন যার ফলে উদয়নগরকে সমস্যায় পড়তে হয়েছিল তৃণমূল কর্মীদের মার খেতে হয়েছিল এইভাবেই উদয়নগরকে নিশানা করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যেখানে উদয়নগর বলবেন সেখানে নিশিত প্রামাণিক যাবেন এ নিয়ে একটা জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দিনাটা রাজনৈতিক মহলে একটু সঙ্গে থাকো কি বলছেন নিশিত প্রামাণিক শোনাবো আপনাদের দিনাটার গপ্পর কুতুমস্থান হাত ভাঙা মস্তান সারা ব্লক থেকে সমস্ত তার চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন বলে আসলেন কালো পতাকা দেখাতে হবে আমি যেখানে যাব সেখানে নাকি কালো পতাকা দেখাতে হবে বলছি তো আজকে বুড়িহাট টুয়ের বুকে দাঁড়িয়ে আছি কোথায় কোথায় তোমাদের বাপের বেটা বুকের পাটা নিয়ে কোথায় কাউকে তো পেলাম না এই মুহূর্তে দিনহাটা বিধায়ক উদয়ন ঘোষ সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি উদয়নবাবু নিউজ 18 বাংলা আপনাকে অনেক স্বাগত যে বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাইবো নিশিত প্রামাণিক তিনি রীতিমতো তোপ দেখেছেন তিনি রীতিমতো বলছেন যে এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো হাত ভাঙা ফুটো মস্তান ইত্যাদি বিষয় নিয়ে তোপ দেখেছেন উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তিনি করছেন কিভাবে দেখছেন বিষয়টাকে হচ্ছে আমার তো বক্তৃতাগুলো সবসময় কেউ না কেউ ভিডিও করে রাখে রেকর্ড করে রাখে তার বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করা এটাকে গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে দুই নম্বর হচ্ছে ওর বক্তৃতাটা ভালো করে শুনুন একটা কথা বলেছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি সীতায় দেখিয়ে দিয়েছি এবারে বুড়িঘাটের ঘটনার পরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীকে মারবার চেষ্টা করেছে তৃণমূল দল কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ পুলিশ কোনো বিচার করছে না আপনারা স্যার এটাকে সিবিআই এর হাতে তুলে দিন হাইকোর্ট সিবিআই করলো আমরা তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সুপ্রিম কোর্ট সিবিআই হাইকোর্টের সেই রায়কে বাতিল করল আমি আপনাদের কাছে অনুরোধ করব এই কেন্দ্রীয় মন্ত্রীর যে বক্তব্য সেটা নিয়ে গিয়ে হাইকোর্টের সেই বিচারপতিদের কাছে তুলে ধরুন যারা এই কেসটাকে সিবিআই এর কাছে পাঠাতে চেয়েছিল কারণ ওই কেন্দ্রীয় মন্ত্রীর উপর আক্রমণ নাকি বুড়িঘাটে হয়েছিল বলে ওরা হাইকোর্টে গিয়েছিল আর সেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি সীতায় দেখিয়ে দিয়েছি অন্য জায়গাতেও দেখাবো তার মানে কি বুড়িঘাটে ওই আক্রমণ করেছিল ওই তৃণমূল কর্মীদের মারধর করেছিল বাইক ভেঙেছিল পার্টি অফিস ভেঙেছিল তারপরে হাইকোর্টে গিয়েছিল সিবিআই এর দ্বারস্থ হয়েছে আর আজকে নিজে মুখে স্বীকার করেছে সেদিনকে সেই শায়েস্তা করে দিয়েছিল তৃণমূল কর্মীদের এখন হাইকোর্টের বিচারপতিদের উচিত ওকে সিবিআই এর কাছে পাঠানো আর ও আমাকে ঠুটো জগন্নাথ ঠুটো মাস্তান কি গব্বর সিং বলেছে এটা অস্বাভাবিক তো কিছু না এটা তো বলা স্বাভাবিক কারণ 15 বছর আগে যে লোকটি সোনার দোকানে ডাকাতি করে জেল খাটে তা জেলে যাদের সাথে পরিচয় হয় জেলে যাদের সান্নিধ্যে ও এসেছিল তা তাদের দ্বারা প্রভাবিত হয়ে গব্বর সিং এর নামটা প্রথম মনে আসবে এটাই স্বাভাবিক কাজেই ও আমাকে গব্বর সিং এর কথা বলেছে বেশ বেশ অনেক ধন্যবাদ উদয়নবাবু আপনাকে উদয়নকে নিশানা নিশিতের নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তোপ দিনহাটার বুড়িরাটের সভায় তোপ নিশিতে উদয়নকে নিশানা নিশিতের নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ঠিক কি বলেছেন তিনি কোথা থেকে বক্তব্য রাখেন সবটা বলবেন শুভঙ্কর রয়েছে ফোনে শুভঙ্কর হ্যাঁ আমি তো দেখো
লোকসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস বাকি, তার আগেই উদয় নিশীথ তরজা চরমে উঠেছে। বিভিন্ন সভা থেকে বিগত দিনে আমরা দেখেছি যে উদয়ন গুহ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করছেন, পাল্টা আক্রমণে গিয়েছেন নিশীথ। এবং গতকাল দিনহাটার বুড়িঘাটে এক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক উদয়ন গুহকে নাম না করে উত্তম অবস্থান এবং গব্বর সিংয়ের সঙ্গে তুলনা করেন। পাশাপাশি তিনি বলেন যে তিনি তার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। উদয়ন গুহ বিভিন্ন জায়গায় যে উস্কানিমূলক বক্তব্য রাখেন, তার যদি ক্ষমতা থাকে তাহলে তিনি যেন নিশীথ প্রামাণিককে আটকে দেখান। এর আগেও তিনি আটকাতে গিয়েছিলেন, যার ফলে উদয়ন গুহকে সমস্যায় পড়তে হয়েছিল, তৃণমূল কর্মীদের মার খেতে হয়েছিল। এইভাবেই উদয়ন গুহকে নিশানা করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেখানে উদয়ন গুহ বলবেন সেখানে নিশীথ প্রামাণিক যাবেন। এ নিয়ে একটা জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দিনহাটা রাজনৈতিক মহলে। সঙ্গে থাকো, কি বলছেন নিশীথ প্রামাণিক শোনাবো আপনাদের। দিনহাটার গব্বর কুটুম অস্থান, হাত ভাঙা অস্থান, সারা ব্লক থেকে সমস্ত তার চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন, বলে আসলেন কালো পতাকা দেখাতে হবে। আমি যেখানে যাব সেখানে নাকি কালো পতাকা দেখাতে হবে। বলছি তো আজকে বুড়িঘাট টু এর বুকে দাঁড়িয়ে আছি, কোথায় কোথায় তোমাদের বাপের বেটা বুকের পাটা নিয়ে, কোথায়? কাউকে তো পেলাম না। এই মুহূর্তে দিনহাটা বিধায়ক উদয়ন ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। উদয়নবাবু, নিউজ এইটিন বাংলা আপনাকে অনেক স্বাগত। যে বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাইবো, নিশীথ প্রামাণিক তিনি রীতিমতো তোপ দেখেছেন, তিনি রীতিমতো বলছেন যে এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, হাত ভাঙা ফুটো মস্তান ইত্যাদি বিষয় নিয়ে তোপ দেখেছেন, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগও তিনি করছেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথম কথা হচ্ছে আমার তো বক্তৃতাগুলো সবসময় কেউ না কেউ ভিডিও করে রাখে, রেকর্ড করে রাখে, তাকে তার বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করা, এটা একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। দুই নম্বর হচ্ছে, ধরুন ওর বক্তৃতাটা ভালো করে শুনুন। একটা কথা বলেছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি। এবারে বুড়িঘাটের ঘটনার পরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীকে মারবার চেষ্টা করেছে তৃণমূল দল, কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই পশ্চিমবাংলায়, পশ্চিমবঙ্গ পুলিশ কোনো বিচার করছে না, আপনারা স্যার এটাকে সিবিআই এর হাতে তুলে দিন, হাইকোর্ট সিবিআই করলো। আমরা তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট সিবিআই হাইকোর্টের সেই রায়কে বাতিল করল। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই কেন্দ্রীয় মন্ত্রীর যে বক্তব্য সেটা নিয়ে গিয়ে হাইকোর্টের সেই বিচারপতিদের কাছে তুলে ধরুন যারা এই কেসটাকে সিবিআই এর কাছে পাঠাতে চেয়েছিলেন। কারণ ওই কেন্দ্রীয় মন্ত্রীর উপর আক্রমণ নাকি বুড়িঘাটে হয়েছিল বলে ওরা হাইকোর্টে গিয়েছিল, আর সেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি, অন্য জায়গাতেও দেখাবো। তার মানে কি? বুড়িঘাটে ওই আক্রমণ করেছিল, ওই তৃণমূল কর্মীদের মারধর করেছিল, বাইক ভেঙেছিল, পার্টি অফিস ভেঙেছিল, তারপরে হাইকোর্টে গিয়েছিল, সিবিআই এর দ্বারস্থ হয়েছে, আর আজকে নিজে মুখে স্বীকার করেছে সেদিনকে সেই শায়েস্তা করে দিয়েছিল তৃণমূল কর্মীদের। এখন হাইকোর্টের বিচারপতিদের উচিত ওকে সিবিআই এর কাছে পাঠানো, আর ও আমাকে ঠুটো জগন্নাথ, ঠুটো মাস্তান কি গব্বর সিং বলেছে, এটা অস্বাভাবিক তো কিছু না, এটা তো বলা স্বাভাবিক। কারণ 15 বছর আগে যে লোকটি সোনার দোকানে ডাকাতি করে জেল খাটে, তা জেলে যাদের সাথে পরিচয় হয়, জেলে যাদের সান্নিধ্যে ও এসেছিল, তা তাদের দ্বারা প্রভাবিত হয়ে গব্বর সিং এর নামটা প্রথম মনে আসবে, এটাই স্বাভাবিক। কাজেই ও আমাকে গব্বর সিং এর কথা বলেছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ উদয়নবাবু আপনাকে।
উদয়নকে নিশানা নিশিতে নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তোপ দিনহাটার বুড়িরাটের সভায় তোপ নিশিতে উদয়নকে নিশানা নিশিতের নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ঠিক কি বলেছেন তিনি কোথা থেকে বক্তব্য রাখেন সবটা বলবেন শুভঙ্কর রয়েছে ফোনে শুভঙ্কর হ্যাঁ আমি তো দেখো লোকসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস বাকি তার আগেই উদয়ন নিশির তরজা চরমে উঠেছে বিভিন্ন সভা থেকে বিগত দিনে আমরা দেখেছি যে উদয়ন গুহ কেন্দ্রীয় মন্ত্রী নিশিত প্রামাণিককে আক্রমণ করছেন পাল্টা আক্রমণে গিয়েছেন নিশিত এবং গতকাল দিনহাটার বুড়িরহাটে এক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশিত প্রামাণিক উদয়ন গুহকে নাম না করে উত্তম অস্থান এবং গব্বর সিংয়ের সঙ্গে তুলনা করেন পাশাপাশি তিনি বলেন যে তিনি তার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন উদয়ন গুহ বিভিন্ন জায়গায় যে উস্কানিমূলক বক্তব্য রাখেন তার যদি ক্ষমতা থাকে তাহলে তিনি যেন নিশিত প্রামাণিককে আটকে দেখান এর আগেও তিনি আটকাতে গিয়েছিলেন যার ফলে উদয়ন গুহকে সমস্যায় পড়তে হয়েছিল তৃণমূল কর্মীদের মার খেতে হয়েছিল এইভাবেই উদয়ন গুহকে নিশানা করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যেখানে উদয়ন গুহ বলবেন সেখানে নিশিত প্রামাণিক যাবেন এ নিয়ে একটা জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দিনহাটা রাজনৈতিক মহলে একটু সঙ্গে থাকো কি বলছেন নিশিত প্রামাণিক শোনাবো আপনাদের দিনহাটার গব্বর কুদম অস্থান হাত ভাঙা অস্থান সারা ব্লক থেকে সমস্ত তার চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন বলে আসলেন কালো পতাকা দেখাতে হবে আমি যেখানে যাব সেখানে নাকি কালো পতাকা দেখাতে হবে বলছি তো আজকে বুড়িহাট টুয়ের বুকে দাঁড়িয়ে আছি কোথায় কোথায় তোমাদের বাপের বেটা বুকের পাটা নিয়ে কোথায় কাউকে তো পেলাম না এই মুহূর্তে দিনহাটা বিধায়ক উদয়ন ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি উদয়নবাবু নিউজ এইটিন বাংলা আপনাকে অনেক স্বাগত যে বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাইবো নিশিত প্রামাণিক তিনি রীতিমতো তোপ দেখেছেন তিনি রীতিমতো বলছেন যে এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো হাত ভাঙা ফুটো মস্তান ইত্যাদি বিষয় নিয়ে তোপ দেখেছেন উস্কানিমূলক মন্তব্যের অভিযোগও তিনি করছেন কিভাবে দেখছেন বিষয়টাকে হচ্ছে আমার বক্তৃতাগুলো সবসময় কেউ না কেউ ভিডিও করে রাখে রেকর্ড করে রাখে উস্কানি বলে বক্তব্য আমি ওকে মারতে বলেছি ওকে আটকাতে বলেছি কালো পতাকা দেখাতে বলার অধিকার তো সব রাজনৈতিক দলের আছে যদি কেউ অন্যায় করে কেউ ভুল করে তাকে তার বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করা এটা একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে দুই নম্বর হচ্ছে ওর বক্তৃতাটা ভালো করে শুনুন একটা কথা বলেছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি সীতায় দেখিয়ে দিয়েছি এবারে বুড়িঘাটের ঘটনার পরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীকে মারবার চেষ্টা করেছে তৃণমূল দল কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ পুলিশ কোনো বিচার করছে না আপনারা স্যার এটাকে সিবিআই এর হাতে তুলে দিন হাইকোর্ট সিবিআই করলো আমরা তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সুপ্রিম কোর্ট সিবিআই হাইকোর্টের সেই রায়কে বাতিল করলো আমি আপনাদের কাছে অনুরোধ করব এই কেন্দ্রীয় মন্ত্রীর যে বক্তব্য সেটা নিয়ে গিয়ে হাইকোর্টের সেই বিচারপতিদের কাছে তুলে ধরুন যারা এই কেসটাকে সিবিআই এর কাছে পাঠাতে চেয়েছিল কারণ ওই কেন্দ্রীয় মন্ত্রীর উপর আক্রমণটা কি বুড়িঘাটে হয়েছিল বলে ওরা হাইকোর্টে গিয়েছিল আর সেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি সীতায় দেখিয়ে দিয়েছি অন্য জায়গাতেও দেখাবো তার মানে কি বুড়িঘাটে ওই আক্রমণ করেছিল ওই তৃণমূল কর্মীদের মারধর করেছিল বাইক ভেঙেছিল পার্টি অফিস ভেঙেছিল তারপরে হাইকোর্টে গিয়েছিল সিবিআই এর দ্বারস্থ হয়েছে আর আজকে নিজে মুখে স্বীকার করেছে সেদিনকে সেই শায়েস্তা করে দিয়েছিল তৃণমূল কর্মীদের এখন হাইকোর্টের বিচারপতিদের উচিত ওকে সিবিআই এর কাছে পাঠানো আর ও আমাকে ঠুটো জগন্নাথ ঠুটো মাস্তান কি গব্বর সিং বলেছে এটা অস্বাভাবিক তো কিছু না এটা তো বলা স্বাভাবিক কারণ 15 বছর আগে যে লোকটি সোনার দোকানে ডাকাতি করে জেল খাটে তা জেলে যাদের সাথে পরিচয় হয় জেলে যাদের সান্নিধ্যে ও এসেছিল তাদের দ্বারা প্রভাবিত হয়ে
গব্বর সিংয়ের নামটা প্রথম মনে আসবে এটাই স্বাভাবিক, কাজেই ও আমাকে গব্বর সিংয়ের কথা বলেছে। বেশ বেশ অনেক ধন্যবাদ উদয়নবাবু আপনাকে। উদয়নকে নিশানা নিশিতে নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তোপ, দিনহাটার বুড়িরাটের সভায় তোপ নিশিতে, উদয়নকে নিশানা নিশিতের নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে, ঠিক কি বলেছেন তিনি, কোথা থেকে বক্তব্য রাখেন সবটা বলবেন। শুভঙ্কর রয়েছে ফোনে, শুভঙ্কর। হ্যাঁ অমিতা, দেখো লোকসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস বাকি, তার আগে উদয় নিশীত চর্চা চরমে উঠেছে বিভিন্ন সভা থেকে। বিগত দিনে আমরা দেখেছি যে উদয়ন গুহ কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিককে আক্রমণ করছেন, পাল্টা আক্রমণে গিয়েছেন নিশীত, এবং গতকাল দিনহাটার বুড়িঘাটে এক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক উদয়ন গুহকে নাম না করে উত্তম অবস্থান এবং গব্বর সিংয়ের সঙ্গে তুলনা করেন। পাশাপাশি তিনি বলেন যে তিনি তার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, উদয়ন গুহ বিভিন্ন জায়গায় যে উস্কানিমূলক বক্তব্য রাখেন, তার যদি ক্ষমতা থাকে তাহলে তিনি যেন নিশীত প্রামাণিককে আটকে দেখান। এর আগেও তিনি আটকাতে গিয়েছিলেন, যার ফলে উদয়ন গুহকে সমস্যায় পড়তে হয়েছিল, তৃণমূল কর্মীদের মার খেতে হয়েছিল। এইভাবেই উদয়ন গুহকে নিশানা করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেখানে উদয়ন গুহ বলবেন সেখানে নিশীত প্রামাণিক যাবেন। এ নিয়ে একটা জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দিনহাটা রাজনৈতিক মহলে। সঙ্গে থাকো, কি বলছেন নিশীত প্রামাণিক শোনাবো আপনাদের। দিনহাটার গব্বর কুটুম অবস্থান, হাত ভাঙা অবস্থান, সারা ব্লক থেকে সমস্ত তার চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন, বলে আসলেন কালো পতাকা দেখাতে হবে, আমি যেখানে যাব সেখানে নাকি কালো পতাকা দেখাতে হবে। বলছি তো আজকে বুড়িঘাট টু এর বুকে দাঁড়িয়ে আছি, কোথায় কোথায় তোমাদের বাপের বেটা বুকের পাটা নিয়ে, কোথায়, কাউকে তো পেলাম না। এই মুহূর্তে দিনহাটা বিধায়ক উদয়ন ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। উদয়নবাবু, নিউজ এইটিন বাংলা আপনাকে অনেক স্বাগত। যে বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাইবো, নিশীত প্রামাণিক তিনি রীতিমতো তোপ দেখেছেন, তিনি রীতিমতো বলছেন যে এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, হাত ভাঙা ফুটো মস্তান ইত্যাদি বিষয় নিয়ে তোপ দেখেছেন, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগও তিনি করছেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথম কথা হচ্ছে আমার তো বক্তৃতাগুলো সবসময় কেউ না কেউ ভিডিও করে রাখে, রেকর্ড করে রাখে, তাকে তার বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করা, এটা একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। দুই নম্বর হচ্ছে ওর বক্তৃতাটা ভালো করে শুনুন, একটা কথা বলেছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি। এবারে বুড়িঘাটের ঘটনার পরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীকে মারবার চেষ্টা করেছে তৃণমূল দল, কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই পশ্চিমবাংলায়, পশ্চিমবঙ্গ পুলিশ কোনো বিচার করছে না, আপনারা স্যার এটাকে সিবিআই এর হাতে তুলে দিন, হাইকোর্ট সিবিআই করলো, আমরা তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট সিবিআই হাইকোর্টের সেই রায়কে বাতিল করলো। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই কেন্দ্রীয় মন্ত্রীর যে বক্তব্য সেটা নিয়ে গিয়ে হাইকোর্টের সেই বিচারপতিদের কাছে তুলে ধরুন যারা এই কেসটাকে সিবিআই এর কাছে পাঠাতে চেয়েছিলেন, কারণ ওই কেন্দ্রীয় মন্ত্রীর উপর আক্রমণ নাকি বুড়িঘাটে হয়েছিল বলে ওরা হাইকোর্টে গিয়েছিল, আর সেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি, অন্য জায়গাতেও দেখাবো। তার মানে কি, বুড়িঘাটে ওই আক্রমণ করেছিল, ওই তৃণমূল কর্মীদের মারধর করেছিল, বাইক ভেঙেছিল, পার্টি অফিস ভেঙেছিল, তারপরে হাইকোর্টে গিয়েছিল, সিবিআই এর দ্বারস্থ হয়েছে, আর আজকে নিজে মুখে স্বীকার করেছে সেদিনকে সেই শায়েস্তা করে দিয়েছিল তৃণমূল কর্মীদের। এখন হাইকোর্টের বিচারপতিদের উচিত ওকে সিবিআই এর কাছে পাঠানো, আর ও আমাকে ঠুটো জগন্নাথ, ঠুটো মাস্তান, কি গব্বর সিং বলেছে, এটা অস্বাভাবিক তো কিছু না, এটা তো বলা স্বাভাবিক।
কারণ 15 বছর আগে যে লোকটি সোনার দোকানে ডাকাতি করে জেল খাটে, তা জেলে যাদের সাথে পরিচয় হয়, জেলে যাদের সান্নিধ্যে ও এসেছিল, তা তাদের দ্বারা প্রভাবিত হয়ে গব্বর সিং এর নামটা প্রথম মনে আসবে, এটাই স্বাভাবিক। কাজেই ও আমাকে গব্বর সিং এর কথা বলেছে। বেশ বেশ অনেক ধন্যবাদ উদয়ন বাবু আপনাকে। উদয়নকে নিশানা নিশিতে নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তোপ, দিনহাটার বুড়িরাটের সভায় তোপ নিশিতে। উদয়নকে নিশানা নিশিতের নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ঠিক কি বলেছেন তিনি, কোথা থেকে বক্তব্য রাখেন সবটা বলবেন। শুভঙ্কর রয়েছে ফোনে, শুভঙ্কর। হ্যাঁ অমিতা, দেখো লোকসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস বাকি, তার আগে উদয়ন নিশির চর্চা চরমে উঠেছে বিভিন্ন সভা থেকে। বিগত দিনে আমরা দেখেছি যে উদয়ন গুহ কেন্দ্রীয় মন্ত্রী নিশিত প্রামাণিককে আক্রমণ করছেন, পাল্টা আক্রমণে গিয়েছেন নিশিত, এবং গতকাল দিনহাটার বুড়িঘাটে এক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশিত প্রামাণিক উদয়ন গুহকে নাম না করে উত্তম অবস্থান এবং গব্বর সিং এর সঙ্গে তুলনা করেন। পাশাপাশি তিনি বলেন যে তিনি তার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। উদয়ন গুহ বিভিন্ন জায়গায় যে উস্কানিমূলক বক্তব্য রাখেন, তার যদি ক্ষমতা থাকে তাহলে তিনি যেন নিশিত প্রামাণিককে আটকে দেখান। এর আগেও তিনি আটকাতে গিয়েছিলেন, যার ফলে উদয়ন গুহকে সমস্যায় পড়তে হয়েছিল, তৃণমূল কর্মীদের মার খেতে হয়েছিল। এইভাবেই উদয়ন গুহকে নিশানা করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেখানে উদয়ন গুহ বলবেন সেখানে নিশিত প্রামাণিক যাবেন। এ নিয়ে একটা জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দিনহাটা রাজনৈতিক মহলে। একটু সঙ্গে থাকো, কি বলছেন নিশিত প্রামাণিক শোনাবো আপনাদের। দিনহাটার গব্বর কুতম অবস্থান, হাত ভাঙা অবস্থান, সারা ব্লক থেকে সমস্ত তার চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন, বলে আসলেন কালো পতাকা দেখাতে হবে, আমি যেখানে যাব সেখানে নাকি কালো পতাকা দেখাতে হবে। বলছি তো আজকে বুড়িহাট টু এর বুকে দাঁড়িয়ে আছি, কোথায় কোথায় তোমাদের বাপের বেটা বুকের পাটা নিয়ে, কোথায়? কাউকে তো পেলাম না। এই মুহূর্তে দিনহাটা বিধায়ক উদয়ন ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। উদয়ন বাবু, নিউজ এইটিন বাংলা আপনাকে অনেক স্বাগত। যে বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাইবো, নিশিত প্রামাণিক তিনি রীতিমতো তোপ দেখেছেন, তিনি রীতিমতো বলছেন যে এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, হাত ভাঙা ফুটো মস্তান ইত্যাদি বিষয় নিয়ে তোপ দেখেছেন, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগও তিনি করছেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথম কথা হচ্ছে আমার তো বক্তৃতাগুলো সবসময় কেউ না কেউ ভিডিও করে রাখে, রেকর্ড করে রাখে, তাকে তার বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করা, এটাকে গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। দুই নম্বর হচ্ছে ধরুন ওর বক্তৃতাটা ভালো করে শুনুন, একটা কথা বলেছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি। এবারে বুড়িঘাটের ঘটনার পরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীকে মারবার চেষ্টা করেছে তৃণমূল দল, কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই পশ্চিমবাংলায়, পশ্চিমবঙ্গ পুলিশ কোনো বিচার করছে না, আপনারা স্যার এটাকে সিবিআই এর হাতে তুলে দিন, হাইকোর্ট সিবিআই করলো। আমরা তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট সিবিআই হাইকোর্টের সেই রায়কে বাতিল করল। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই কেন্দ্রীয় মন্ত্রীর যে বক্তব্য সেটা নিয়ে গিয়ে হাইকোর্টের সেই বিচারপতিদের কাছে তুলে ধরুন যারা এই কেসটাকে সিবিআই এর কাছে পাঠাতে চেয়েছিলেন, কারণ ওই কেন্দ্রীয় মন্ত্রীর উপর আক্রমণটা কি বুড়িঘাটে হয়েছিল বলে ওরা হাইকোর্টে গিয়েছিল, আর সেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি, অন্য জায়গাতেও দেখাবো। তার মানে কি বুড়িঘাটে ওই আক্রমণ করেছিল, ওই তৃণমূল কর্মীদের মারধর করেছিল, বাইক ভেঙেছিল, পার্টি অফিস ভেঙেছিল, তারপরে হাইকোর্টে গিয়েছিল, সিবিআই এর দ্বারস্থ হয়েছে, আর আজকে নিজে মুখে স্বীকার করেছে সেদিনকে সেই শায়েস্তা করে দিয়েছিল তৃণমূল কর্মীদের। এখন
হাইকোর্টের বিচারপতিদের উচিত ওকে সিবিআই এর কাছে পাঠানো। আর ও আমাকে ঠুটো জগন্নাথ ঠুটো মাস্তান কি গব্বর সিং বলেছে, এটা অস্বাভাবিক তো কিছু না, এটা তো বলা স্বাভাবিক। কারণ 15 বছর আগে যে লোকটি সোনার দোকানে ডাকাতি করে জেল খাটে, তা জেলে যাদের সাথে পরিচয় হয়, জেলে যাদের সান্নিধ্যে ও এসেছিল, তাদের দ্বারা প্রভাবিত হয়ে গব্বর সিং এর নামটা প্রথম মনে আসবে, এটাই স্বাভাবিক। কাজেই ও আমাকে গব্বর সিং এর কথা বলেছে। বেশ বেশ অনেক ধন্যবাদ উদয়ন বাবু আপনাকে। উদয়নকে নিশানা নিশিতে নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তোপ দিনহাটার বুড়িরাটের সভায় তোপ নিশিতে উদয়নকে নিশানা নিশিতের নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ঠিক কি বলেছেন, তিনি কোথা থেকে বক্তব্য রাখেন সবটা বলবেন। শুভঙ্কর রয়েছে ফোনে, শুভঙ্কর। হ্যাঁ আমি তো দেখো লোকসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস বাকি, তার আগে উদয়ন নিশীথ তর্জা চরমে উঠেছে। বিভিন্ন সভা থেকে বিগত দিনে আমরা দেখেছি যে উদয়ন গুহ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করছেন, পাল্টা আক্রমণে গিয়েছেন নিশীথ। এবং গতকাল দিনহাটার বুড়িরহাটে এক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক উদয়ন গুহকে নাম না করে ফুটো মস্তান এবং গব্বর সিং এর সঙ্গে তুলনা করেন। পাশাপাশি তিনি বলেন যে তিনি তার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। উদয়ন গুহ বিভিন্ন জায়গায় যে উস্কানিমূলক বক্তব্য রাখেন, তার যদি ক্ষমতা থাকে তাহলে তিনি যেন নিশীথ প্রামাণিককে আটকে দেখান। এর আগেও তিনি আটকাতে গিয়েছিলেন, যার ফলে উদয়ন গুহকে সমস্যায় পড়তে হয়েছিল, তৃণমূল কর্মীদের মার খেতে হয়েছিল। এইভাবেই উদয়ন গুহকে নিশানা করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেখানেই উদয়ন গুহ বলবেন সেখানে নিশীথ প্রামাণিক যাবেন। এ নিয়ে একটা জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দিনহাটা রাজনৈতিক মহলে। একটু সঙ্গে থাকো, কি বলছেন নিশীথ প্রামাণিক শোনাবো আপনাদের। দিনহাটার গব্বর কুদম মস্তান হাত ভাঙা মস্তান সারা ব্লক থেকে সমস্ত তার চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন, বলে আসলেন কালো পতাকা দেখাতে হবে, আমি যেখানে যাব সেখানে নাকি কালো পতাকা দেখাতে হবে। বলছি তো আজকে বুড়িহাট টুয়ের বুকে দাঁড়িয়ে আছি, কোথায় কোথায় তোমাদের বাপের বেটা বুকের পাটা নিয়ে, কোথায়? কাউকে তো পেলাম না। এই মুহূর্তে দিনহাটা বিধায়ক উদয়ন ঘোষ সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। উদয়নবাবু, নিউজ এইটিন বাংলা আপনাকে অনেক স্বাগত। যে বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাইব, নিশীথ প্রামাণিক তিনি রীতিমতো তোপ দেখেছেন, তিনি রীতিমতো বলছেন যে এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইব। হাত ভাঙা ফুটো মস্তান ইত্যাদি বিষয় নিয়ে তোপ দেখেছেন, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগও তিনি করছেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? হচ্ছে আমার তো বক্তৃতাগুলো সবসময় কেউ না কেউ ভিডিও করে রাখে, রেকর্ড করে রাখে, তার বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করা, এটা একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। 2 নম্বর হচ্ছে ওর বক্তৃতাটা ভালো করে শুনুন। একটা কথা বলেছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি। এবারে বুড়িঘাটের ঘটনার পরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীকে মারবার চেষ্টা করেছে তৃণমূল দল, কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই পশ্চিমবাংলায়, পশ্চিমবঙ্গ পুলিশ কোনো বিচার করছে না, আপনারা স্যার এটাকে সিবিআই এর হাতে তুলে দিন। হাইকোর্ট সিবিআই করলো, আমরা তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট সিবিআই হাইকোর্টের সেই রায়কে বাতিল করলো। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই কেন্দ্রীয় মন্ত্রীর যে বক্তব্য সেটা নিয়ে গিয়ে হাইকোর্টের সেই বিচারপতিদের কাছে তুলে ধরুন যারা এই কেসটাকে সিবিআই এর কাছে পাঠাতে চেয়েছিল। কারণ ওই কেন্দ্রীয় মন্ত্রীর উপর আক্রমণটা কি বুড়িঘাটে হয়েছিল বলে ওরা হাইকোর্টে গিয়েছিল, আর সেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি, অন্য জায়গাতেও দেখাবো। তার মানে কি বুড়িঘাটে ওই আক্রমণ করেছিল,
ওই তৃণমূল কর্মীদের মারধর করেছিল, বাইক ভেঙেছিল, পার্টি অফিস ভেঙেছিল, তারপরে হাইকোর্টে গিয়েছিল, সিবিআই এর দ্বারস্থ হয়েছে, আর আজকে নিজে মুখে স্বীকার করেছে সেদিনকে সেই শায়েস্তা করে দিয়েছিল তৃণমূল কর্মীদের। এখন হাইকোর্টের বিচারপতিদের উচিত ওকে সিবিআই এর কাছে পাঠানো, আর ও আমাকে ঠুটো জগন্নাথ ঠুটো মাস্তান কি গব্বর সিং বলেছে, এটা অস্বাভাবিক তো কিছু না, এটা তো বলা স্বাভাবিক। কারণ 15 বছর আগে যে লোকটি সোনার দোকানে ডাকাতি করে জেল খাটে, তা জেলে যাদের সাথে পরিচয় হয়, জেলে যাদের সান্নিধ্যে ও এসেছিল, তা তাদের দ্বারা প্রভাবিত হয়ে গব্বর সিং এর নামটা প্রথম মনে আসবে, এটাই স্বাভাবিক। কাজেই ও আমাকে গব্বর সিং এর কথা বলেছে। বেশ বেশ অনেক ধন্যবাদ উদয়নবাবু আপনাকে। উদয়নকে নিশানা নিশিতে নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তোপ, দিনহাটার বুড়িরাটের সভায় তোপ নিশিতে। উদয়নকে নিশানা নিশিতের নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ঠিক কি বলেছেন তিনি, কোথা থেকে বক্তব্য রাখেন সবটা বলবেন। শুভঙ্কর রয়েছে ফোনে, শুভঙ্কর। হ্যাঁ আমি তো দেখো লোকসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস বাকি, তার আগেই উদয়ন নিশীর তরজা চরমে উঠেছে। বিভিন্ন সভা থেকে বিগত দিনে আমরা দেখেছি যে উদয়ন গুহ কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিককে আক্রমণ করছেন, পাল্টা আক্রমণে গিয়েছেন নিশীত। এবং গতকাল দিনহাটার বুড়িরহাটে এক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক উদয়ন গুহকে নাম না করে ফুটো মস্তান এবং গব্বর সিং এর সঙ্গে তুলনা করেন। পাশাপাশি তিনি বলেন যে তিনি তার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। উদয়ন গুহ বিভিন্ন জায়গায় যে উস্কানিমূলক বক্তব্য রাখেন, তার যদি ক্ষমতা থাকে তাহলে তিনি যেন নিশীত প্রামাণিককে আটকে দেখান। এর আগেও তিনি আটকাতে গিয়েছিলেন, যার ফলে উদয়ন গুহকে সমস্যায় পড়তে হয়েছিল, তৃণমূল কর্মীদের মার খেতে হয়েছিল। এইভাবেই উদয়ন গুহকে নিশানা করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেখানে উদয়ন গুহ বলবেন সেখানে নিশীত প্রামাণিক যাবেন। এ নিয়ে একটা জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দিনহাটা রাজনৈতিক মহলে। একটু সঙ্গে থাকো, কি বলছেন নিশীত প্রামাণিক শোনাবো আপনাদের। দিনহাটার গব্বর কুটুম মস্তান হাত ভাঙা মস্তান সারা ব্লক থেকে সমস্ত তার চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন, বলে আসলেন কালো পতাকা দেখাতে হবে, আমি যেখানে যাব সেখানে নাকি কালো পতাকা দেখাতে হবে। বলছি তো আজকে বুড়িহাট টু এর বুকে দাঁড়িয়ে আছি, কোথায় কোথায় তোমাদের বাপের বেটা বুকের পাটা নিয়ে, কোথায়? কাউকে তো পেলাম না। এই মুহূর্তে দিনহাটা বিধায়ক উদয়ন ঘোষ সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। উদয়নবাবু, নিউজ এইটিন বাংলা আপনাকে অনেক স্বাগত। যে বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাইবো, নিশীত প্রামাণিক তিনি রীতিমতো তোপ দেখেছেন, তিনি রীতিমতো বলছেন যে এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, হাত ভাঙা ফুটো মস্তান ইত্যাদি বিষয় নিয়ে তোপ দেখেছেন, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তিনি করছেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথম কথা হচ্ছে আমার তো বক্তৃতাগুলো সবসময় কেউ না কেউ ভিডিও করে রাখে, রেকর্ড করে রাখে, তার বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করা, এটা একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। দুই নম্বর হচ্ছে ওর বক্তৃতাটা ভালো করে শুনুন, একটা কথা বলেছে যে বুড়িরহাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি। এবারে বুড়িরহাটের ঘটনার পরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীকে মারবার চেষ্টা করেছে তৃণমূল দল, কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই পশ্চিমবাংলায়, পশ্চিমবঙ্গ পুলিশ কোনো বিচার করছে না, আপনারা স্যার এটাকে সিবিআই এর হাতে তুলে দিন, হাইকোর্ট সিবিআই করলো। আমরা তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট সিবিআই হাইকোর্টের সেই রায়কে বাতিল করল। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই কেন্দ্রীয় মন্ত্রীর যে বক্তব্য সেটা নিয়ে গিয়ে হাইকোর্টের সেই বিচারপতিদের কাছে তুলে ধরুন যারা এই কেসটাকে সিবিআই এর কাছে পাঠাতে চেয়েছিল। কারণ ওই কেন্দ্রীয় মন্ত্রীর উপর আক্রমণটা কি বুড়িঘাটে হয়েছিল বলে
ওরা হাইকোর্টে গিয়েছিল আর সেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছে যে গুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি, অন্য জায়গাতেও দেখাবো। তার মানে কি গুড়িঘাটে ওই আক্রমণ করেছিল, ওই তৃণমূল কর্মীদের মারধর করেছিল, বাইক ভেঙেছিল, পার্টি অফিস ভেঙেছিল, তারপরে হাইকোর্টে গিয়েছিল, সিবিআই এর দ্বারস্থ হয়েছে, আর আজকে নিজে মুখে স্বীকার করেছে সেদিনকে সেই শায়েস্তা করে দিয়েছিল তৃণমূল কর্মীদের। এখন হাইকোর্টের বিচারপতিদের উচিত ওকে সিবিআই এর কাছে পাঠানো, আর ও আমাকে ঠুটো জগন্নাথ, ঠুটো মাস্তান কি গব্বর সিং বলেছে, এটা অস্বাভাবিক তো কিছু না, এটা তো বলা স্বাভাবিক। কারণ 15 বছর আগে যে লোকটি সোনার দোকানে ডাকাতি করে জেল খাটে, তা জেলে যাদের সাথে পরিচয় হয়, জেলে যাদের সান্নিধ্যে ও এসেছিল, তা তাদের দ্বারা প্রভাবিত হয়ে গব্বর সিং এর নামটা প্রথম মনে আসবে, এটাই স্বাভাবিক। কাজেই ও আমাকে গব্বর সিং এর কথা বলেছে। বেশ বেশ অনেক ধন্যবাদ উদয়ন বাবু আপনাকে। উদয়নকে নিশিতে নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তোপ, দিনহাটার বুড়িরাটের সভায় তোপ নিশিতে। উদয়নকে নিশানা নিশিতের নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ঠিক কি বলেছেন তিনি, কোথা থেকে বক্তব্য রাখেন সবটা বলবেন। শুভঙ্কর রয়েছে ফোনে, শুভঙ্কর। হ্যাঁ আমি তো দেখো লোকসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস বাকি, তার আগেই উদয়ন নিশির তরজা চরমে উঠেছে। বিভিন্ন সভা থেকে বিগত দিনে আমরা দেখেছি যে উদয়ন গুহ কেন্দ্রীয় মন্ত্রী নিশিত প্রামাণিককে আক্রমণ করছেন, পাল্টা আক্রমণে গিয়েছেন নিশিত। এবং গতকাল দিনহাটার বুড়িরহাটে এক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশিত প্রামাণিক উদয়ন গুহকে নাম না করে ফুটো মস্তান এবং গব্বর সিং এর সঙ্গে তুলনা করেন। পাশাপাশি তিনি বলেন যে তিনি তার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। উদয়ন গুহ বিভিন্ন জায়গায় যে উস্কানিমূলক বক্তব্য রাখেন, তার যদি ক্ষমতা থাকে তাহলে তিনি যেন নিশিত প্রামাণিককে আটকে দেখান। এর আগেও তিনি আটকাতে গিয়েছিলেন, যার ফলে উদয়ন গুহকে সমস্যায় পড়তে হয়েছিল, তৃণমূল কর্মীদের মার খেতে হয়েছিল। এইভাবেই উদয়ন গুহকে নিশানা করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেখানেই উদয়ন গুহ বলবেন সেখানে নিশিত প্রামাণিক যাবেন। এ নিয়ে একটা জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দিনহাটা রাজনৈতিক মহলে। একটু সঙ্গে থাকো, কি বলছেন নিশিত প্রামাণিক শোনাবো আপনাদের। দিনহাটার গব্বর কুতুম মস্তান, হাত ভাঙা মস্তান, সারা ব্লক থেকে সমস্ত তার চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন, বলে আসলেন কালো পতাকা দেখাতে হবে, আমি যেখানে যাব সেখানে নাকি কালো পতাকা দেখাতে হবে। বলছি তো আজকে বুড়িঘাট টুয়ের বুকে দাঁড়িয়ে আছি, কোথায় কোথায় তোমাদের বাপের বেটা বুকের পাটা নিয়ে, কোথায়? কাউকে তো পেলাম না। এই মুহূর্তে দিনহাটা বিধায়ক উদয়ন ঘোষ সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। উদয়নবাবু, নিউজ এইটিন বাংলা আপনাকে অনেক স্বাগত। যে বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাইব, নিশিত প্রামাণিক তিনি রীতিমতো তোপ দেখেছেন, তিনি রীতিমতো বলছেন যে এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইব, হাত ভাঙা, ফুটো মস্তান ইত্যাদি বিষয় নিয়ে তোপ দেখেছেন, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগও তিনি করছেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথম কথা হচ্ছে আমার তো বক্তৃতাগুলো সবসময় কেউ না কেউ ভিডিও করে রাখে, রেকর্ড করে রাখে, তার বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করা, এটাকে গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। 2 নম্বর হচ্ছে ওর বক্তৃতাটা ভালো করে শুনুন। একটা কথা বলেছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি। এবারে বুড়িঘাটের ঘটনার পরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীকে মারবার চেষ্টা করেছে তৃণমূল দল, কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই পশ্চিমবাংলায়, পশ্চিমবঙ্গ পুলিশ কোনো বিচার করছে না, আপনারা স্যার এটাকে সিবিআই এর হাতে তুলে দিন, হাইকোর্ট সিবিআই করলো। আমরা তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট সিবিআই হাইকোর্টের সেই রায়কে বাতিল করল। আমি আপনাদের কাছে অনুরোধ করব
এই কেন্দ্রীয় মন্ত্রীর যে বক্তব্য সেটা নিয়ে গিয়ে হাইকোর্টের সেই বিচারপতিদের কাছে তুলে ধরুন যারা এই কেসটাকে সিবিআইয়ের কাছে পাঠাতে চেয়েছিল, কারণ ওই কেন্দ্রীয় মন্ত্রীর উপর আক্রমণটা কি বুড়িঘাটে হয়েছিল বলে ওরা হাইকোর্টে গিয়েছিল। আর সেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি, অন্য জায়গাতেও দেখাবো। তার মানে কি বুড়িঘাটে ওই আক্রমণ করেছিল, ওই তৃণমূল কর্মীদের মারধর করেছিল, বাইক ভেঙেছিল, পার্টি অফিস ভেঙেছিল, তারপরে হাইকোর্টে গিয়েছিল, সিবিআই এর দ্বারস্থ হয়েছে, আর আজকে নিজে মুখে স্বীকার করেছে সেদিনকে সেই শায়েস্তা করে দিয়েছিল তৃণমূল কর্মীদের। এখন হাইকোর্টের বিচারপতিদের উচিত ওকে সিবিআই এর কাছে পাঠানো, আর ও আমাকে ঠুটো জগন্নাথ ঠুটো মাস্তান কি গব্বর সিং বলেছে, এটা অস্বাভাবিক তো কিছু না, এটা তো বলা স্বাভাবিক। কারণ 15 বছর আগে যে লোকটি সোনার দোকানে ডাকাতি করে জেল খাটে, তা জেলে যাদের সাথে পরিচয় হয়, জেলে যাদের সান্নিধ্যে ও এসেছিল, তা তাদের দ্বারা প্রভাবিত হয়ে গব্বর সিং এর নামটা প্রথম মনে আসবে, এটাই স্বাভাবিক। কাজেই ও আমাকে গব্বর সিং এর কথা বলেছে। বেশ বেশ অনেক ধন্যবাদ উদয়নবাবু আপনাকে। উদয়নকে নিশানা নিশীতের নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তোপ, দিনহাটার বুড়িঘাটের সভায় তোপ নিশীতে। উদয়নকে নিশানা নিশীতের নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে, ঠিক কি বলেছেন তিনি, কোথা থেকে বক্তব্য রাখেন সবটা বলবেন। শুভঙ্কর রয়েছে ফোনে, শুভঙ্কর। হ্যাঁ অমিতা, দেখো লোকসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস বাকি, তার আগেই উদয় নিশীত তর্জা চরমে উঠেছে। বিভিন্ন সভা থেকে বিগত দিনে আমরা দেখেছি যে উদয়ন গুহ কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিককে আক্রমণ করছেন, পাল্টা আক্রমণে গিয়েছেন নিশীত। এবং গতকাল দিনহাটার বুড়িঘাটে এক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক উদয়ন গুহকে নাম না করে ফুটো মস্তান এবং গব্বর সিং এর সঙ্গে তুলনা করেন। পাশাপাশি তিনি বলেন যে তিনি তার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। উদয়ন গুহ বিভিন্ন জায়গায় যে উস্কানিমূলক বক্তব্য রাখেন, তার যদি ক্ষমতা থাকে তাহলে তিনি যেন নিশীত প্রামাণিককে আটকে দেখান। এর আগেও তিনি আটকাতে গিয়েছিলেন, যার ফলে উদয়ন গুহকে সমস্যায় পড়তে হয়েছিল, তৃণমূল কর্মীদের মার খেতে হয়েছিল। এইভাবেই উদয়ন গুহকে নিশানা করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেখানে উদয়ন গুহ বলবেন সেখানে নিশীত প্রামাণিক যাবেন। এ নিয়ে একটা জোর রাজনৈতিক তর্জা শুরু হয়েছে দিনহাটা রাজনৈতিক মহলে। একটু সঙ্গে থাকো, কি বলছেন নিশীত প্রামাণিক শোনাবো আপনাদের। দিনহাটার গব্বর কুটুম অস্থান হাত ভাঙা মস্তান সারা ব্লক থেকে সমস্ত তার চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন, বলে আসলেন কালো পতাকা দেখাতে হবে, আমি যেখানে যাব সেখানে নাকি কালো পতাকা দেখাতে হবে। বলছি তো আজকে বুড়িঘাট টু এর বুকে দাঁড়িয়ে আছি, কোথায় কোথায় তোমাদের বাপের বেটা বুকের পাটা নিয়ে, কোথায়? কাউকে তো পেলাম না। এই মুহূর্তে দিনহাটা বিধায়ক উদয়ন ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। উদয়নবাবু, নিউজ এইটিন বাংলা আপনাকে অনেক স্বাগত। যে বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাইব, নিশীত প্রামাণিক তিনি রীতিমতো তোপ দেখেছেন, তিনি রীতিমতো বলছেন যে এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইব, হাত ভাঙা ফুটো মস্তান ইত্যাদি বিষয় নিয়ে তোপ দেখেছেন, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তিনি করছেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথম কথা হচ্ছে আমার তো বক্তৃতাগুলো সবসময় কেউ না কেউ ভিডিও করে রাখে, রেকর্ড করে রাখে, উস্কানিমূলক বক্তব্য কি? আমি ওকে মারতে বলেছি, ওকে আটকাতে বলেছি, কালো পতাকা দেখাতে বলার অধিকার তো সব রাজনৈতিক দলের আছে। যদি কেউ অন্যায় করে, কেউ ভুল করে, তাকে তার বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করা, এটা একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। 2 নম্বর হচ্ছে, দেখুন ওর বক্তৃতাটা ভালো করে শুনুন, একটা কথা বলেছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি। এবারে বুড়িঘাটের ঘটনার পরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীকে মারবার চেষ্টা করেছে তৃণমূল দল, কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই পশ্চিমবাংলায়, পশ্চিমবঙ্গ পুলিশ কোনো বিচার করছে না, আপনারা স্যার
এটাকে সিবিআই এর হাতে তুলে দিন। হাইকোর্ট সিবিআই করল, আমরা তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট সিবিআই হাইকোর্টের সেই রায়কে বাতিল করল। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই কেন্দ্রীয় মন্ত্রীর যে বক্তব্য সেটা নিয়ে গিয়ে হাইকোর্টের সেই বিচারপতিদের কাছে তুলে ধরুন যারা এই কেসটাকে সিবিআই এর কাছে পাঠাতে চেয়েছিলেন। কারণ ওই কেন্দ্রীয় মন্ত্রীর উপর আক্রমণটা কি বুড়িঘাটে হয়েছিল বলে ওরা হাইকোর্টে গিয়েছিল, আর সেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছে যে বুড়িঘাটে দেখিয়ে দিয়েছি, সীতায় দেখিয়ে দিয়েছি, অন্য জায়গাতেও দেখাবো। তার মানে কি বুড়িঘাটে ওই আক্রমণ করেছিল, ওই তৃণমূল কর্মীদের মারধর করেছিল, বাইক ভেঙেছিল, পার্টি অফিস ভেঙেছিল, তারপরে হাইকোর্টে গিয়েছিল, সিবিআই এর দ্বারস্থ হয়েছে, আর আজকে নিজে মুখে স্বীকার করেছে সেদিনকে সেই শায়েস্তা করে দিয়েছিল তৃণমূল কর্মীদের। এখন হাইকোর্টের বিচারপতিদের উচিত ওকে সিবিআই এর কাছে পাঠানো, আর ও আমাকে ঠুটো জগন্নাথ, ঠুটো মাস্তান, কি গব্বর সিং বলেছে, এটা অস্বাভাবিক তো কিছু না, এটা তো বলা স্বাভাবিক। কারণ 15 বছর আগে যে লোকটি সোনার দোকানে ডাকাতি করে জেল খাটে, তা জেলে যাদের সাথে পরিচয় হয়, জেলে যাদের সান্নিধ্যে ও এসেছিল, তা তাদের দ্বারা প্রভাবিত হয়ে গব্বর সিং এর নামটা প্রথম মনে আসবে, এটাই স্বাভাবিক। কাজেই ও আমাকে গব্বর সিং এর কথা বলেছে। বেশ বেশ অনেক ধন্যবাদ উদয়ন বাবু আপনাকে। উদয়নকে নিশানা নিশিতে নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তোপ, দিনহাটার বুড়িঘাটের সভায় তোপ নিশিতে। উদয়নকে নিশানা নিশিতের নাম না করে তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ঠিক কি বলেছেন, তিনি কোথা থেকে বক্তব্য রাখেন সবটা বলবেন। শুভঙ্কর রয়েছে ফোনে, শুভঙ্কর। হ্যাঁ অমিতা, দেখো লোকসভা নির্বাচন এখনো বেশ